গোটা রাজ্যের সাথে মঙ্গলবার কুমারঘাটেও সম্পন্ন হলো বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র পরীক্ষার প্রক্রিয়া। এদিন কুমারঘাট মহকুমা শাসকের অফিসের সবকটি রাজনৈতিক দলের প্রার্থী এবং দলীয় প্রতিনিধিদের সামনে হয় 50 নম্বর পাবিয়াছড়া এবং 51 নম্বর ফটিকরায় বিধানসভার মনোনয়নের স্ক্রুটিনি পরীক্ষা। পাবিয়াছড়া এবং ফটিকরায় বিধানসভায় এবারে সিপিএম, কংগ্রেস, ত্রিপুরা পিপলস পার্টি, ত্রিপুরা মথা এবং নির্দল থেকে সব মিলিয়ে মোট 10টি মনোনয়ন জমা পড়েছে এবং সবগুলি গ্রহণ করা হয়েছে বলে পৃথক পৃথক সাক্ষাৎকারে জানালেন পাবিয়াছড়া কেন্দ্রের রিটার্নিং অফিসার এবং ফটিকরায় কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার তথা অতিরিক্ত জেলা শাসক। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে টোটাল 10টা নমিনেশন আমরা পেয়েছি, এগুলি আমরা স্ক্রুটিনি করেছি। স্ক্রুটিনিতে ক্যান্ডিডেট মূলত 5 জন, ত্রিপুরা পিপলস পার্টি টিপিপি অ্যাক্ট তে একজন আছেন সজল দাস, সিপিআইএম প্রার্থী সুব্রত দাস, মথা মানে ত্রিপুরা মথা, সেখানে বিলাস বিন্দু মালাকার ক্যান্ডিডেট, বিজেপি থেকে সুধাংশু দাস, আর আমরা বাঙালি থেকে প্রাণেশ দাস, এই 5 জন ক্যান্ডিডেটই বৈধ আমরা স্ক্রুটিনিতে আইডেন্টিফাই করছি। তো উইডলে বিধানসভা কেন্দ্রে আজকে স্ক্রুটিনি হয়েছে। স্ক্রুটিনিতে সব নমিনেশন পেপারটা ভ্যালিড পাওয়া গেছে, সবটাই অ্যাকসেপ্ট হয়েছে। আর এখন 5 জন ভ্যালিডলি নমিনেটেড ক্যান্ডিডেটস আছেন। আপনার বিজেপি থেকে আছেন শ্রী ভগবানচন্দ্র দাস, আইএনসি থেকে আছেন শ্রী সত্যবান দাস, সিপিএম থেকে আছে শ্রী সমীরণ মালাকার, ত্রিপুরা মঠা পার্টির থেকে আছে শ্রী গোবিন্দ দাস, এবং নির্দলীয় হিসাবে আছেন শ্রী অর্জুন নম। এডিএম জানান, নির্বাচনকে ঘিরে বাড়তি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কুমারঘাট মহকুমা। ইতিমধ্যে 7 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পালা করে এলাকায় টহল দিচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক সত্যব্রত নাথ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।